করোনা সংক্রমণের কারণে সরকার ঘোষিত নীতি অনুসারে কোনো সরকারি কর্মচারী সংক্রমণের হাত থেকে রেহাই পেতে অফিসে না এসে বাড়িতে বসে কাজ করার নির্দেশও জারি করা হয়েছিল। আরও বলা হয়েছিল, কোনো কর্মচারী যদি অফিসে না আসতে পারে তাহলে তার বেতন কাটা বা আটকানো যাবে না। কিন্তু রাজ্য প্রশাসনে থাকা বাম মদত পোস্ট এক আমলা এই নীতির তোয়াক্কা করছেন না, এমনই তথ্য নির্ভর অভিযোগ উঠে এসেছে প্রকাশ্যে। তাও আবার তপশিল উপজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা বিপ্লব দাসের বিরুদ্ধে, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যানের গুণধর ছেলে দপ্তরের যুগ্ম অধিকর্তা বিপ্লব দাসের কাছে সরকারি এইসব নীতি নির্দেশিকা কলাপাতা, কারণ বিপ্লববাবু ক্ষমতার অপব্যবহারে সিদ্ধহস্ত। দপ্তরে কান পাতলে শোনা যায় এই গুঞ্জন। খবর, যুগ্ম অধিকর্তা বিপ্লব দাস আচমকা এই মহামারীর সময়ে দপ্তরের করণিক কৌশিক দাসের গত মে মাসের বেতন আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন দপ্তরের অ্যাকাউন্ট সেকশনকে। দপ্তরের এই যুগ্ম অধিকর্তা করণিক কৌশিক দাসকে একটি কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে কৌশিকের অফিসে অনুপস্থিত থাকার কারণ জানতে চান যুগ্ম অধিকর্তা। স্বাভাবিকভাবেই কৌশিক দাস গত 21 মে কারণ দর্শানো নোটিশের উত্তর দেন। তিনি যুগ্ম অধিকর্তাকে জানান, গত 4 মে অফিসে উপস্থিত ছিলেন এবং হাজিরা খাতায় স্বাক্ষরও করেছেন। এই উত্তর পাওয়ার পরও দপ্তর যথারীতি কৌশিক দাসের বেতন আটকে রেখে দেয়। বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে কৌশিক দাস বুধবার তার আইনজীবীর মাধ্যমে এক আইনি নোটিশ দেন যুগ্ম অধিকর্তা বিপ্লব দাসকে। নোটিশে বলা হয়, অনৈতিকভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে বেতন আটকে দিয়ে সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত বাঁচার অধিকারকে খর্ব করেছেন, যা কিনা মহামারীর সময়ে সম্পূর্ণ অমানবিক এবং অসাংবিধানিক বলেছেন দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।